সাবস্ক্রাইব করুন বাংলা টেক ইন্ডিয়া চ্যানেলটিকে এবং পাশে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। হাই ফ্রেন্ডস, আমি রাজু, আপনারা দেখছেন বাংলা টেক ইন্ডিয়া ইউটিউব চ্যানেল। তা ফ্রেন্ডস, আমি আবারও বলছি, যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। তা ফ্রেন্ডস, আজকে আমি একটি গেম রিভিউ দেবো। অনেকদিন থেকে কোনো গেম রিভিউ দিই না, তাই ভাবলাম যে না আজকে একটি দিই। তা যাই হোক, একটা খুব অ্যারকেড গেম, তা যাই হোক খুব মজার একটি গেম, আপনারা টাইম পাস করতে পারেন এই গেম দিয়ে। তা আমি অনেকক্ষণ খেললাম, কিছুক্ষণ আগে ডাউনলোড করলাম, ডাউনলোড পর খেললাম, তা দেখলাম ভালোই হয়, কিন্তু প্রথমে প্রথমে পাওয়া যায় না, খুব অসুবিধা মনে হয় যে আনইনস্টল করে দিই, কিন্তু খুবই মজার একটি গেম। গেমটির নাম হচ্ছে স্কিলফুল ফিঙ্গার। দেখুন, এই যে স্কিলফুল ফিঙ্গার দেখতে পাচ্ছেন, এই এই গেমটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন, স্কিলফুল ফিঙ্গার। তারপরে চলুন শুরু করি। তারপরে প্রথমে আমি গেমটি ওপেন করলাম, ওপেন করার পর দেখুন আমি খোলার পর ইয়োপো লেখা এসে গিয়েছে। তা যাই হোক, তাই আপনারা এখানে বেসিক কিছু করতে পারবেন সেটা আমি প্রথমে দেখিয়ে দিই। তা দেখুন এখানে সেটিং লোগো দেখতে পাচ্ছেন এখানে, তাই সেটিংসের লোগোতে ক্লিক করে এখানটায় আপনারা রিসেট স্কোর করতে পারেন, স্কোর ডিটেলসটা। তারপর আপনারা ভাইব্রেশন করে নিতে পারেন, তা আমি ভাইব্রেশনটা বন্ধ করে দিচ্ছি। তারপর আমি সাউন্ডটা বন্ধ করে দিচ্ছি এখন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তারপর এখানে আমি সেটিংস আবার ক্লিক করলাম। তারপর নো ওয়ার্ডস, এটা হচ্ছে আরেকটি গেম, টাকা লাগবে এটার জন্য প্লে স্টোর থেকে। আর এটা হচ্ছে আপনার র্যাঙ্কিং, হচ্ছে না র্যাঙ্কিংটা, নেট লাগবে। তা যাই হোক, এই ট্রফিটা দেখি ট্রফি হচ্ছে নাকি না, যাই হোক ট্রফিও হয় না কিন্তু। তাহলে শুরু করি গেমটি। তা আপনাকে বলছে এখানে প্রেস অ্যান্ড হোল্ড, এই যে বলটি দেখতে পাচ্ছেন এই বলটি, এখানে প্রেস অ্যান্ড হোল্ড মানে চেপে ধরে থাকতে হবে। দেখুন ধরে আছি, এগোচ্ছে, তারপর দেখুন দেখুন গেমটি এখন ফেল্ড হয়ে গেল, কারণটা আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। কারণ দেখুন এই যে সাদা দাগগুলো দেখছেন, এই সাদা দাগগুলো দিয়েই আপনি এই যে বলটি নাড়াবেন বা দিক ডান দিক করবেন এরকম, এই কালোগুলোতে লাগলে বা আদার্স কোনো জায়গায়, তাহলে কিন্তু আপনার এই গেমটি ফেল্ড হয়ে যাবে। তা সের জন্য এটা যেমন রাউন্ড হচ্ছে, তো সেইভাবেই দেখুন এটা হলো না, আমি আবার খেলছি। দেখুন প্রথম প্রথম খুব অসুবিধা হবে আপনাদের, কিন্তু 10 বার খেলবেন, আচ্ছা ফেল্ড হয় হোক 10 বার খেলবেন, তারপর দেখবেন যে এটা আরও খেলতে ইচ্ছা করবে। তা দেখুন এইভাবে খেলতে হয়, আপনারা কিছুক্ষণ, ও সরি সরি গেম টেম কেটে দিলাম, আপনারা কিছুক্ষণ খেললেই বুঝে যাবেন কিভাবে খেলতে হয়। তা আমি শুধু বললাম যে কিভাবে খেলতে হয়, সেটিংস গেমটি দেখিয়ে দিলাম, আপনারা খেলবেন আপনাদের দায়িত্বে। দেখুন এইভাবে খেলতে থাকবেন। আর দেখুন এখানে সেন্টিমিটারটা দেখাবে, দেখুন কত সেন্টিমিটার আমি গিয়েছিলাম। তারপর হচ্ছে টোটাল ডিস্টেন্স 1407 হয়ে গেছে। হ্যাঁ, আর হচ্ছে পার্সোনাল বেস্ট মানে 133 মিটার পর্যন্ত আমি একবারই মানে ফেল্ড না হয়ে চলে গিয়েছিলাম। তা আরেকটি ব্যাপার আছে এখানে, দেখুন এখানে 51% দেখাচ্ছে, এটা কিসের, এটা হচ্ছে আপনার নেক্সট লেভেল, যে এরকম একটি মানে অবস্ট্রাকশন আসবে নতুন, আপনি দেখতে পারলেন। যেমন আমি আবার দেখাচ্ছি, দেখুন আমি আরেকবার দেখাচ্ছি, নিচে নিচের দিকে নিলে সুবিধা হবে আপনার, সবসময় আপনি ট্রাই করবেন যে উপরের দিকে থাকার। এই যে দেখতে পাচ্ছেন এই যে রাউন্ডটা ঘুরছে, এটার নাম হচ্ছে অবস্ট্রাকশন। তাই এরকম নতুন একটি অবস্ট্রাকশন পাবেন ওটা 100% হলে। তা আমি আবার দেখাচ্ছি, দেখুন সবসময় উপরে থাকলে কীরকম সুবিধা হয় আমি সেটা দেখাচ্ছি। তা দেখুন এই লেভেলটা পার হই আমি, দেখুন ওপরে, দেখুন আমি আছি ওপরে খেললে, দেখুন সরি দেখাতে পারলাম না, ফেল্ড হয়ে গেল। তা দেখুন এই যে এখানে 69 হয়ে গেলো, এখন 69%, এটা 100% হয়ে গেলে এই এই যে অবস্ট্রাকশনটি আছে এরকম মডেলের একটা আনলক হয়ে যাবে, তা আপনি এটার উপরেও খেলতে পারেন। তা ফ্রেন্ডস, আজকে ভিডিওটি লম্বা করার কোনো দরকার নেই, তা আমি এখন গেমটি কেটে দিচ্ছি, আপনারা খেলতে পারেন, খুবই একটি সুন্দর গেম। তা ফ্রেন্ডস, আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।